নয়, কারণ আমি যুগ যুগ ধরে আমার যে ধর্মীয় যে পরম্পরা আমি মানি আহিছো, গোটেই আজমলৰ ঠিকা লওয়া নাই। আর আজমল আমার মালিক নহয়, ইসলামের মালিক আজমল নহয়। তো ফুটুয়া এই রাজনীতিবিদ আহি আমার মানুষ বুর্বক বনাই, তো মাঝে মাঝে জোরাভোগ রাজনীতি করে আমাক বুর্বক বনাই আছে। গতি আজমলর এনে কাণ্ডক আমি ধুবুরী জেলা কিছু সংগ্রামে ধিকার জানাইছো আর গরিহা দিছো। দ্বিতীয়বার এনেকা মন্তব্য দিলে তক কিন্তু ধুবুরী জেলা আমি আহিব নিদিম, আর তক ধুবুরী জেলা অহা নিষিদ্ধ ঘোষণা করি। ধুবুরী সাংসদ মরণা বদ্রুদ্দিন আজমল ডাঙরিয়া এটা বাদ দিছিলে যে আমি গরু কুরবানি দিব নালাগে, বেলেগ জন্তু কুরবানি দিব লাগে। আমি কইছো যে যে ইসলাম ধর্মে অথবা মুসলমান মানুষে আজমলৰ ঠিকা লওয়া নাই, আর আজমলৰ কথা ইসলাম ধর্মে মানুষে নহুনে। আমি দেখিছো যে সময়ে সময়ে আজমল ডাঙরিয়া তেখেত বিজেপির তৈরমতন করা দেখা যায়, তা বিজেপির হয়ে কাম করে আছে। আমি দেখিছো যে আজমল ডাঙরিয়ার ভাতৃ সিরাজ আজমল ডাঙরিয়া কেইদিনমান আগতে কৈছিলে যে অসমৰ শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া। গতি তেখেতের কথাবার্তায় আমি দেখিছো যে তেওঁলোকে AIUDF-ৰ নামত তেওঁলোকে ধর্মীয় রাজনীতি করে আছে, তেওঁলোকে বিজেপির বিটিমি হয়ে কাম করে আছে। আমি দেখিছো যে ধুবুরী জেলার মানুষে বানপানীত কক বকাই আছে, মানে অনাহত আছে, আর ইয়াত হাজার হাজার মানুষের মাটি নাই, ঘরখানে মানুষ আক্রান্ত হয়ে আছে। এইবিলাক বিষয় লই আজমল ডাঙরিয়া দিল্লির পার্লামেন্টত কোনো বক্তব্য দিয়া নাই। কেবল তেখেতে আমাক বুর্বক ভাবিছে যে ধুবুরীর লোকসভার মানুষে বুর্বক, কেবল ধর্মীয় আবেগ সৃষ্টি করে জোরাভোগ রাজনীতি করে আমার তাদেরকে ভোট লই আছে। আর তোর MP সিট সুরক্ষিত করবের কারণে, তোর যে ব্যবসা বাণিজ্য আছে, তোর ব্যবসায় বাণিজ্য সুরক্ষিত করার কারণে বিজেপিক তেল মারি আছে। গতি আমি এনেকাই কথা ধিক্ষার জানাইছো। আমি অসমৰ হিন্দু মুসলমান বিভিন্ন জনগোষ্ঠী আমি শঙ্করাজনের দেশত আমি শান্তিরে বসবাস করে আছো। গতি আজমল ডাঙরিয়ার যে নির্বিভাজন রাজনীতি, যে ধর্মীয় রাজনীতি, আমি এই বক্তব্য ধিক্ষার জানাইছো। আমি কৃষ্ণমত সংগ্রাম সমিতিয়ে আমি সুকিয়ে দিছো যে পরবর্তী সময়ত আজমল ডাঙরিয়া এই সম্পর্কে যদি দ্বিতীয়বার বক্তব্য দিয়ে তাহলে আমি ধুবুরী জেলাত আজমল ডাঙরিয়া পরিবেশ নিষিদ্ধ ঘোষণা করিম। কারণ আমি দেখিছো যে আজমল ডাঙরিয়া কেবল ধর্মীয় আবেগ সৃষ্টি করে আমাক বুর্বক বনাই আছে। গতি এনে কাণ্ডকে আমি দীক্ষার জানাইছো। আর বিজেপির হয়ে বিটিম হয়ে যে কাম করে আছে, তার কর্মকাণ্ডে আমি দেখিছো যে অসমত গো সুরক্ষা আইনখন যেটা বিধানসভাত অনা হয়েছিল, সেই সময়ত AIUDF-র MLA-বিলাকে মনসমর্থন করেছিল। কেবল অখিল গগৈ ডাঙরিয়াই বিধানসভাত গো সুরক্ষা আইনের বিরুদ্ধে মাত মাতিছিল। গতি আমি দেখিছো তেওঁলোকৰ কর্মকাণ্ডে আমি সন্দেহ করেছো, আর এটা ডাইরেক্ট দেখিছো যে তেওঁলোকৰ ব্যবসায় বাণিজ্য সুরক্ষিত করার কারণে বিজেপির বিটি সময়ে কাম করে আছে। গতি আজমলক সুকিয়াই দিছো যে আমাক লৈ আপনার হেতালেখা নচলিব। আমি এটা সজাগ হয়েছো, যদি দ্বিতীয়বার এনেকুৱা কথা এনেকুৱা বক্তব্য দিয়ে তাহলে আমি ধুবুরী জেলাত আজমল ডাঙরিয়া পরিবেশ নিষিদ্ধ ঘোষণা করি।